সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার 3 নম্বর টিউটোরিয়াল। তো আমরা আজকে দেখবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর কীভাবে ইমেজ শো করাতে হয় সেটা দেখবো। তো এটা আমি আমার নোটপ্যাড ওপেন করি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা গত পর্বে পর্যন্ত লিখেছিলাম, তো এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে অবশ্যই কী করতে হবে, এটা কি জেপিজি আছে না কি আছে, সেটাকে এভাবে ইমেজ স্পেস এস আর সি ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটার নাম দিতে হবে। সেটা যদি ইমেজ জেপিজি ফর্মেট থাকে জেপিজি, পিএনজি ফর্মেট থাকে পিএনজি, গিফট ফর্ম যদি গিফট ফর্মেট থাকে সেটাতে গিফট ফর্মেট দিতে হবে। তো এখন আমরা সেটাকে কী করি, এটা করলাম, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে এখন আমরা শো করি, দেখি কী অবস্থা আছে। তো এখন দেখুন এখানে কি লেখাটা চলে আসছে, ঠিক না? তো এখন লেখাটা চলে আসলো। এখন এই লেখাটা মানে আমরা যত বড় ছোট, এখন আমরা এই লেখাটাকে একটু সাইজ ছোট বড় করতে পারি। তো আমি যদি এখানে একটা স্পেস দিই, হোয়াইট WIDTS, হোয়াইট ইকুয়াল, হোয়াইট ইকুয়াল ডাবল কোটেশন আমরা এখানে দিয়ে দিলাম 100px, তাহলে দেখি এটা কি অবস্থা হয়। এই যে এটা 100px কি হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এটা আমি শুধু হোয়াইট দিছি, তার মানে কি সে হোয়াইট অনুযায়ী তার কি হয়েছে, হোয়াইট অনুযায়ী তার হাইটটাও হয়ে গেছে। তো আমরা যদি এখানে হোয়াইটটা দিতে যাই, আমরা এখানে হাইটও দিতে পারবো, ACIGHT হাইট, হাইট যদি আমি আরও দিই, হাইট আমি ডিফাইন করে দিতে পারবো হাইট। হাইট এখানে পিএক্স মানে পিএক্সেল বুঝাইছি, তো পিএক্স দিলেও হবে না দিলেও হবে। তো এখানে যে এরকম হাইট, আর আমরা এখানে একটা ইমেজের পর একটা ব্রেক করার জন্য বি আর একটা ব্রেক দিই। তো এই যে এটা আমি যদি এখন এটাকে আরো একটু ওয়াইড করতে চাই, তো 400, তো কি আমি এটাকে 400 লিখে দিলে 400। আমি যদি এটা হাইট কমাতে চাই, তো হাইট 200, তাহলে কি এভাবে আমরা এটা করতে পারবো। এই যে তো আমরা এখন আরেকটি ট্যাগ, তো এইভাবে আমরা এই ট্যাগ করি। এখন আমরা দেখবো সবচেয়ে আরেকটি বিষয়, যেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু লিস্ট আকারে আরেকটা মানে নাম্বার দিয়ে সিরিয়াল করে করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা সেইগুলি কীভাবে করতে হবে সেটা আমরা দেখবো। মানে আমি বলতে চাচ্ছি যে লিস্ট আকারে আমরা একটা লিস্ট তৈরি করতে, সেটা হচ্ছে দুই ধরনের আছে, মানে বুলেট পয়েন্ট দিয়ে লিস্ট হবে আর একটা হচ্ছে নাম্বার দিয়ে। তো বুলেট পয়েন্ট যেটা হবে এটা হলে আনঅর্ডার লিস্ট, আর অর্ডার লিস্ট হচ্ছে নাম্বার দিয়ে। তো আমরা প্রথমেই দেখবো আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ শুরু করলাম, ইউএল শেষ করলাম, তারপরে এখানে LI ম্যাঙ্গো, ম্যাঙ্গো LI। তো এইভাবে আবার LI APPL আপেল LI, তাহলে কি দুইটা, তো এটা আমরা এখন দেখি তাহলে কী হয়। এই যে বুঝতে পারছেন, এই যে এইভাবে আমরা যতগুলো আমাদের যদি এই ধরনের লিস্ট দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখন অর্ডার লিস্টটা দেখব। অর্ডার লিস্ট হচ্ছে নাম্বার আকারে, তো অর্ডার আমরা জাস্ট খালি এখানে কী করবো, অর্ডার ও এখানে ওটা চেঞ্জ করবো, আর সবই এক এখানেও, তাহলে কি এটা কী হবে। এই যে এই যে তাহলে কি আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কীভাবে কি এটা হচ্ছে। আমাদের যদি এই অর্ডার লিস্ট দরকার হয় তাহলে আমরা এইভাবে করব, অর্ডার লিস্টের জন্য কি ওয়েল, আর আর এটা হচ্ছে এলআই হচ্ছে লিস্টেড, আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে যার যেটা আমরা এভাবে অনেকগুলি, তো আমরা চাচ্ছি এইভাবে যদি আমাদের অনেক দরকার হয় সেক্ষেত্রে আমরা একই ধরনেরগুলি কপি করে পেস্ট করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এভাবে আমরা অনেকগুলি করতে পারি, আমাদের যতগুলি দরকার হয় তো আমরা এভাবে করতে পারি। তো আশা করি সবাই আমার এই টিউটোরিয়ালটা মানে খুব মানে এই জিনিসটা একের ব্যবহারটা বুঝতে পারছে। তো আমরা
আরও মানে এখন আমরা অন্য আরেকটা